Hey guys, welcome to my channel and welcome to another vlog. And aske ei vlog ta tumra ashole amio khubi mane unexpected ekta vlog ami bhabchini erokom bhabe vlog korte hobe. Jai hok ami tomader sathe sei jinish ta share korar jonno ami ei vlog ta toiri kortechi. Tomaderke sorry bole nichhi karon onek din dhore amar vlog ashini, amare onekei message dise vlog ki ar ashbe na henten. অবশ্যই আসবে, কিন্তু আমার সামনে ডিসেম্বর মাসে পরীক্ষা, যার জন্য আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমি বাইরে ঠাইরে বেরো বন্ধ করে দিছি, আর বাইরে বেরো বন্ধ করে দিছি, যার জন্য ব্লগটাও একটু কমে গেছে। আর বাজাইস না, আর এই হচ্ছে একটু সমস্যা হচ্ছে, মানে সময় পাচ্ছি না ব্লগ করার, কিন্তু আসবে ব্লগ। মানে আমাদের একটা প্রোগ্রাম হবে আমাদের চার্চের, অনেকে বলে খ্রিস্টানদের কীরকম প্রোগ্রাম হয় আমরা দেখতে চাই, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তিন দিনের প্রোগ্রাম হবে যেটা কালীগঞ্জে হবে, আমি তিন দিনের ব্লগ করব যেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা তো দেখে বুঝে গেছো কী জিনিস, সেই জিনিসটাই যে মা নিয়ে আসছে সারপ্রাইজ, তোমাদের দুজনের জন্য সারপ্রাইজ, শ্রেয়ার জন্য সারপ্রাইজ হলো। কই শ্রেয়া বসুর সঙ্গে ছিল, আমার বর করে নিয়ে আসছে। তোমাদের কাহিনীটা খুলে বলি, তার আগে তো ওদের সাথে একটু পরিচয় করাই দিয়ে আসি, চলো। এই যে সেই দুইজন, টু 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 টু, হ্যাঁ ওই যে, আচ্ছা ডিস্টার্ব করিস না, এটা ঘুমাচ্ছে। আর একজন তো অনেক ঘুম, সে গভীর ঘুমে আছে। সো গাইস, তোমরা দেখলাই এরা আসলে এটা দেশি কুকুর, ঠিক আছে। আমার অনেক দিনের শখ, মানে আমার আর আমার বোনের যে শখ যে আমরা কুকুর পুষবো, মানে বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই যে পোষার সেই রকম অবস্থা, কিন্তু আমাদের ইচ্ছা ছিল একটা বিদেশি কুকুর পালবো। কিন্তু যখন মানে আমার বোন আর মা রাজঘাটে ছিল, এই তিন দিন রাজঘাটে ছিল, কুকুরের কয়েকটা বাচ্চা দেখছে, শ্রেয়া তো ওই কুকুরের বাচ্চাগুলো দেখলেই একটা, মানে আমরা দুজনই যেখানে কুকুরের বাচ্চা দেখি আমরা যে ছবি টবি তুলি, শ্রেয়াও আমারে ওরকমভাবে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করছে যে দাদা দেখ এরকমভাবে এখানে কুকুরের বাচ্চাগুলো কি সুন্দর। আমারে এই ছবিটা যখন দিছে তখন আমি আবার এই দুইটা কুকুরে আবার মার্ক করে আমি ওকে দিছি, এই দুইটা কুকুর আবার ল্যাবরেডরের মতো লাগতেছে, তা ওই দুইটা কুকুর নিয়ে চলে আয় যশোরে। সেটা আমি জাস্ট মজা করে বলছি শ্রেয়ারে যে ওই দুইটা নিয়ে চলে আয়, কিন্তু সেটা মারে বলছে যখন মা সত্যি সত্যি নিয়ে চলে আসছে। আর কিভাবে নিয়ে আসছে তোমরা একটু দেখো, এই এই ব্যাগটা করে মা নিয়ে আসছে, এই ব্যাগে করে মা কুকুরের বাচ্চাটা নিয়ে আসছে, এর মধ্যে ডাবল ব্যাগ, বাসে করে সে রাজঘাটের থেকে নিয়ে আসছে। এরা এখন খুবই ক্লান্ত, যাই হোক। আর এরা আসার পরই একদম পুরো এক বাটি দুধ খেয়ে নিছে, এরা এখন বিশ্রাম নিচ্ছে, একটু পরে আবারও এদেরকে দুধ দেবো। এদের যে কালারটা আসলে একদম আনকমন, মানে দেশি কুকুর এরকম কালার হবে, কিন্তু আসলে আমি আসলে চিন্তাও করিনি, কিন্তু এত সুন্দর কালার। তোমরা যদি ল্যাবরেডর কুকুর যদি দেখে থাকো তাহলে কিন্তু একদম সেম কালারই একদম কুকুর। একটা ইচ্ছা ছিল কুকুর পুষবো, তা দুইটা মা নিয়ে চলে আসছে, খুবই মজা লাগতেছে। এখন থেকে ব্লগে ওরা দুইজনও থাকবে, আমি ট্রেনিং দেওয়া শুরু করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের এই ছোট্ট একটু ব্লগ ছিল, আশা করি ভালো লাগছে। সাবস্ক্রাইব করে দাও যদি ওদের সাথে ভিডিওগুলো দেখতে চাও। আর ওদের এখনো নাম ঠিক করিনি, দেখি নাম ঠিক করব, দেখা যাক।